গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে না পেরে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দিয়ে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেন ডক্টর ইউনুস। বিকেলে সোহরাওয়ার্দি উদ্যানে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের কল্যাণের জন্য যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হন না তিনি। এ সময় বিএনপির অপকৃতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, অশিক্ষিত মূর্খদের হাতে ক্ষমতা গেলে দেশ এগোতে পারে না। ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা স্মরণে ছাত্রলীগের সমাবেশে যোগ দেয় লাখো শিক্ষার্থী। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় রোদ বৃষ্টিতে ভিজে পুড়ে অবস্থান করেন তারা। জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ছাত্র সমাবেশের আনুষ্ঠানিকতা। পরে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের ভূয়সী প্রশংসা করেন আওয়ামী লীগ সভাপতি। প্রতিটি অর্জনের সাথে এই ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত। ডক্টর ইউনুসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, এমডি পদে থাকতে না পেরে বিদেশি প্রভুদের দিয়ে অর্থায়ন বন্ধ করেও পদ্মা সেতু আটকাতে পারেনি। এমডি পদে না রাখলে নাকি পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেবে, আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে সেই ভদ্রলোক মামলাও করেছিল। ওই হিলারি ক্লিনটন নিজে অর্ডার দিয়ে তখন ওয়ার্ল্ড ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন, প্রেসিডেন্ট ছিল মিস্টার জোলি, তাকে দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করে। তখন বলেছিলাম নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব, কারো কাছে হাত পেতে না। বিএনপির অপকীর্তি তুলে ধরে সরকার প্রধান বলেন, অশিক্ষিত মূর্খদের হাত ধরে এগোতে পারে না দেশ। খালেদা জিয়া তার ছাত্র দলের হাতে বলেছিল, অস্ত্র তুলে দিয়েছিল, বলেছিল যে ছাত্র দলই নাকি আওয়ামী লীগের ধ্বংস করতে যথেষ্ট। আর সেখানে আমি ছাত্রলীগকে দিয়েছিলাম খাতা আর কলম। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ না হলে কোনো আদর্শ বাস্তবায়ন করা যায় না। আর অশিক্ষিত মূর্খদের হাতে দেশ পড়লে সে দেশ কোনোদিন তার অগ্রযাত্রা হতে পারে না। দেশবিরোধী অপপ্রচার নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। তো যারা এখন অন্ধ আমাদের উন্নতি দেখে না, তাদের বলবো বিনা 10 টাকা টিকিট কাটলেই সেখানে চোখ দেখানো যায়, তারা যেন চোখটা একটু দেখে আসে। আসলে তাদের মনের দরজায় অন্ধকার, আর তারা ছিল ওই ওই যে পরাজিত শক্তি, তাদের পদলেহনকারী। সেই জন্য বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন তারা দেখে না, নিজেরা কিছু করতে পারেনি, মানুষকে কিছু দিতে পারেনি। মানুষের ভালোর জন্য যখন আমরা কাজ করি তখন সেটা নিয়ে মানুষকে বিভ্রান্তির সৃষ্টি করে, এই বিভ্রান্তিতে কেউ যেন কান না দেয়। এ সময় স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগকে ভূমিকা রাখার জন্য তৈরি থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলন থেকে দেশের স্বাধীনতা, সব জায়গায় অগ্রগামী ভূমিকা রেখেছে ছাত্রলীগ, আর এমন ভূমিকা আগামী জাতীয় নির্বাচনে রাখবে ছাত্রলীগ, এমনটাই প্রত্যাশা করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।